নমস্কার বন্ধুরা, আমি ডোনা মল্লিক। আপনারা কি ভাবছেন, ঘরে বসে আছেন, বেকার আছেন এবং মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছেন, ভেবে পাচ্ছেন না কি বিজনেস স্টার্ট করবেন? হ্যাঁ, আপনারা ঠিকই ভিডিও ক্লিক করেছেন। এমন একটা ব্যবসা নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি, যেই ব্যবসাটা আপনারা যদি ঠিকঠাক করেন তাহলে মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা আপনারা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। এবং এই ব্যবসাটা এমন সুন্দর ব্যবসা, মানে বলতে পারেন কম টাকায় পুষ্টিকর খাদ্য যাকে বলে। আর এই ব্যবসাটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের কথা ভেবেই কিন্তু আমরা তৈরি করেছি। আর যারা করতে চাও, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন, ঠিক আছে? 15 কেজি পাট চলছে। তো দিনে কত হয়? 1.5 কুইন্টাল মোটামুটি বেশি। বাপরে, মানে দিনে 1.5 কুইন্টালের বেশি হচ্ছে। তাহলে মাস গেলে কত টাকা ইনকাম করছেন? মাস গেলে আপনার ধরে রাখুন ডেলি আপনার 1.5 কুইন্টাল হলে মানে 3000 মোটামুটি 50-60 হাজার টাকা হবে। বাহ, নিজের মুখে শুনে নিলেন যে মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসাগুলোর সাইজ কত সুন্দর, একদম রসগোল্লার মতন দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু প্রতিটা শাড়িতে 14টা করে বাতাসা হয়েছে। আর মানে প্রথমে কি হতো যে আমাদের ঠাকুমার দিদিমারা কিন্তু হাতে তৈরিতে বাতাসা তৈরি করতো, ফলে কিন্তু হাইয়েস্টলি 1 ঘন্টায় 14 থেকে 15 কেজি বাতাসা তৈরি করতে পারতো। কিন্তু এই আধুনিক যুগের মাধ্যমে, মানে আমাদের এই বাতাসার মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে ঘন্টায় 100 কেজির ওপরে কিন্তু বাতাসা তৈরি করতে পারছি। বাজারে তো অনেক ব্যবসা রয়েছে, এই বাতাসার ব্যবসাটা কেন আমি ডিসাইড করবো যে আমি করব? দেখুন, এই বাতাসার ব্যবসাটা আমি কিন্তু ঘরে বসে করছি, আমাকে কোথাও যেতে হচ্ছে না। এর পাশাপাশি পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও করতে পারে। মানে যদি মনে করুন না, আর আমি যদি ঘন্টায়, ও যে বললাম 1 ঘন্টায় আমি 100 কেজির ওপরে বাতাসা তৈরি করতে পারছি, আমার মাস গেলে আমি শুরুতেই বলেছি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করছি, আমি খুব কম করে ধরছি। যদি আপনি 50 থেকে 80 হাজার টাকার মধ্যেও যদি ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কি? আপনারা তো সেই ব্যবসাটা স্টার্ট করেই নিতে পারেন, তাই না? এবং মার্কেটে এটার কিন্তু এতটাই চাহিদা, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি বাতাসাটা তৈরি করেন, মানে প্রোডাক্টটা তৈরি করার পরে আপনাদের বাড়ি থেকে নিয়ে যাবে। এবং এই ব্যবসাতে ম্যান পাওয়ার মানে আপনি নিজে, এখানে কিন্তু কোনো 3rd পার্সন নেই, ঠিক আছে? মানে আপনি যতটা এফোর্ট দেবেন ততটা কিন্তু বাতাসাটা তৈরি হবে এবং আপনি কিন্তু মার্কেটে সেটা বিক্রি করতে পারবেন। আমরা সমস্ত কিছু ফ্যাসিলিটি দেবো, এইটুকুই বলবো, আমরা কিন্তু হাতে ধরে আপনাদের বাড়িতে গিয়ে শিখে আসবো, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট, ঠিক আছে? যদি মুসলিমদের ক্ষেত্রে দেখি, ঈদ হয়ে যায় তাদের, তো ঈদেও এবং মসজিদে মানে এই বাতাসাটা কিন্তু দরকার পড়ে। এবং আমাদের যদি বাংলা বাঙালিদের মানে হিন্দুদের দেখি, তাহলে কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ বলে একটা কথা আছে। তো এই যে আমাদের কোনো উৎসব মানে বাতাসা, আমাদের উৎসব হলে বাতাসা কিন্তু আমাদের দরকারই হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এই বাতাসার ব্যবসাটা করলে কিন্তু আপনারা ঠকবেন না, বরঞ্চ লাভবানই হবেন। এই ব্যবসাটা কিন্তু হিন্দু মুসলিম সবাই করতে পারবে এবং পুরুষ নারী উভয়ই করতে পারে। দেখুন, একটা ব্যাপার আছে যে নারীরা কিছু করতে চায় আজকালকার মানে জামানাতে, তো নারীদের জন্য আমি এটুকুই বলবো যে মাস গেলে কিন্তু এই ব্যবসাটা করলে তোমাদের কিন্তু হ্যাঁ একদম ওই যে শুরুতে বললাম কম টাকায় পুষ্টিকর খাদ্য, এখানে কোনো 3rd পার্টি নেই, সবটাই নিজে হাতে আমরা বানাচ্ছি, তার মানে আপনারা কিন্তু ঠকবেন না। আমরা যেভাবে মেশিনকে মিলিয়ে দিই, অন্য কোনো জায়গায় এরকম ভাবে করবে না। মেন হচ্ছে আপনার ড্রপিং, এটা ড্রপিং যেটা মালটা ফেলছে সেইটা আমাদের সুন্দরভাবে করা হয়। কর্মকারী মেশিনারি থেকে এই যে মেশিনটা নিয়েছেন, এই মেশিনটা নেওয়ার পর আমাদের এই কর্মকার মেশিনারি থেকে আপনাকে কি কি ফ্যাসিলিটি দিয়েছে যদি আমার দর্শকদের একটু বলে দিতে পারেন? ডেলিভারি ফ্যাসিলিটি পেয়েছি এবং এখানে এসে মিস্ত্রি এসে সব বাগিয়ে দিয়েছে বা শিখিয়ে দিয়েছে সব কিছু, কিভাবে করতে হবে, মাল কিভাবে পরিচালনা করতে হবে। মানে সেটার জন্য কি কোনো টাকা লেগেছে? না না, ফ্রি হবে, পুরো ফ্রি অফ কস্ট। তো বন্ধুরা, আমার এতগুলো কথা শুনে তোমাদের কি মনে হচ্ছে, এই ব্যবসাটা শুরু করবেন কি করে, করবেন কোথায় আসবেন, মানে মেশিনটা কেনার জন্য আমি যেটা বলতে চলেছি। আচ্ছা, আমাদের যে মেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা সেটা হচ্ছে ব্যান্ডেলে। ব্যান্ডেল এমন একটা স্টেশন যেখানে প্রত্যেকটা ট্রেন কিন্তু এসে দাঁড়ায়। এই যে ধরুন না, আপনারা যদি হাওড়া থেকে আসলেন তাহলে হাওড়া থেকে এখানে আসলে কিন্তু ব্যান্ডেলে দাঁড়ানো হবে, এবং যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে কিন্তু শিয়ালদা থেকে এই ব্যান্ডেলে কিন্তু দাঁড়ানো যাবে। এবং তোমরা যদি ভাবছো উত্তরবঙ্গ থেকে আসবে তাহলে তিস্তা তোর্ষা, কামরূপ এক্সপ্রেস,
তাহলে এদের মাধ্যমে কিন্তু এই স্টেনগুলোর মাধ্যমে কিন্তু ব্যান্ডেল স্টেশনে দাঁড়াতে পারবেন এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়ালে আমাদের এই যে স্ক্রিনে কন্টাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে একদম সুন্দর করে নিয়ে আসব মানে সেই ফ্যাসিলিটিটা দেব তাহলে চলুন আমাদের কারখানাটা দেখানো যাক এই যে দেখছেন আমাদের কারখানাটাতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমাদের দাদারা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাংকটা কিন্তু স্টিলের ট্যাংক ঠিক আছে এই ট্যাংকটা আমরা কিন্তু 10 বছরের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এবং এই যে আমার পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে কাজ করছেন একটু শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে তো এই যে দেখতে পাচ্ছেন কাকু কাকু কিন্তু আমাদের কারখানাতে কত বছর ধরে কাজ করছেন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক আচ্ছা কাকু আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন আমি এখানে 20 বছর ধরে করছি আমরা এখানে যে কাজ করি যত্ন সহকারে আমাদের এই যে মেশিন আমাদের প্রথম থেকে প্রথমে যে প্রবলেম ছিল আস্তে আস্তে সে সলভ হয়েছে আমরা যেভাবে মেশিনকে মিলিয়ে দিই অন্য কোন জায়গায় এরকম ভাবে করবে না মেন হচ্ছে আপনার ড্রপিং এটা ড্রপিং যেটা মালটা ফেলছে সেই সেইটা আমাদের সুন্দরভাবে করা হয় তাহলে কাকুর মুখ থেকে শুনেই নিলেন কতটা বিশ্বাসযোগ্য এই স্থানটা সত্যি এখান থেকে যদি কেনা হয় মেশিন তাহলে কিন্তু ঠকবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাংকটা এই যে এটা কিন্তু রং হয়ে গেছে আর এটা প্রপারলি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে এটাও কিন্তু বেরিয়ে যাবে আমাদের এখান থেকে কিন্তু প্রতিদিন কিন্তু মানুষ বিশ্বাস সহকারে কিন্তু মেশিন নিয়ে যাচ্ছে দেরি করবে না আপনারাও কন্ট্যাক্ট করে নিন এই যে আসুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের যে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা আরেকটা পার্ট আছে যেখানে আরো কাজ হয় এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডে কত এই যে এখানে কিন্তু সিলিকন বেল্ট রাখার জন্য এই যে লোহার এই বন্দোবস্তটা করা হয়েছে এখানে সিলিকন বেল্ট দেওয়া হবে ঠিক আছে আর এই যে আসুন আমার সাথে আসুন এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন ভাইরা কাজ করছে কিন্তু খুব মনোযোগ সহকারে আর এখানে কিন্তু প্রতিটা মানে মেশিনের পার্ট খুব ভালো করে তৈরি করা হয় এমন না যে মনোযোগ সহকারে বানানো হচ্ছে না আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি এখানে যদি আপনারা মেশিন নেন এখান থেকে আপনাদের যে মানে প্রবলেমটা হয় যে মেশিন নেওয়ার পরে ভয় পাচ্ছেন যে যদি কিছু প্রবলেম হয় তাহলে কি আমরা সেই ফ্যাসিলিটিটা দেবো হ্যাঁ পরবর্তীতে নেওয়ার পরবর্তীতেও যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু আপনাদেরকে ফ্যাসিলিটিটা দেবো মানে আপনারা যদি কন্ট্যাক্ট করেন আমরা কিন্তু বুঝিয়ে দেবো আর আরেকটা কথা আমি বলছি মেশিনের কিন্তু আরেকটা পার্ট অফ থিম মানে যেটা ছাড়া একদমই ইনকমপ্লিট সেটা হলো এসএমপিএস বক্স যার মধ্যে কিন্তু চারটে পয়েন্ট দেওয়া থাকে যেটা আমরা পরবর্তীতে জানাবো এখানে কিন্তু দাদা দেখতেই পাচ্ছেন এখানে দাদা বানাচ্ছে এবং কত কি দাদার মুখ থেকে সবটা শুনে নিন ঠিক আছে আচ্ছা দাদা এই যে কেমন গ্যারান্টি এগুলো গ্যারান্টি বলতে আপনাদের চারটে মোটর আছে আর চারটে মোটর এগুলো কন্ট্রোল করে আচ্ছা মানে এই যে এটা আপনার মোটরটা আছে এগুলো জাস্ট কন্ট্রোল করে এখানে সবকিছু লেখা আছে হাইড্রোলিক ডফিং ফাটার এগুলোর কাজ হচ্ছে এগুলো অপারেটিং করার একদম মানে এখানে কিন্তু তোমাদের একটা কথা আমি একটা জিনিস বলে দিচ্ছি মেশিন এত বড় ভাবতেই পাচ্ছেন যে এত বড় মেশিন কি করে কন্ট্রোল করব কিন্তু বেশি কিছু ব্যাপার নেই মাত্র চারটা পয়েন্টের মাধ্যমে কিন্তু টোটাল মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন আর মেশিন খারাপ খারাপ হয়ে গেলে হ্যাঁ একদম হ্যাঁ খারাপ যদি হয়ে থাকে তাহলে আমার ফোন করলে সঙ্গে সঙ্গে বলে দেবো যে কি প্রবলেম এবং বাড়িতে গিয়েও ঠিক করে দিয়ে আসবো আমি আরেকটা কথা বলছি আপনাদের মনে হতেই পারে যে এই যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি যোগাযোগ করলাম এখানে এসে আমি মেশিন দেখলাম এবং পছন্দ হলে মেশিন নিলাম তারপর মেশিন নেওয়ার পর আমরা কি এখান থেকে আপনাদেরকে হাতে ধরে সমস্তটা কিছু শেখাই কি না আপনারা একা একাই শিখবেন নাকি সেই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে আসতেই পারে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা কিন্তু নির্দ্বিধায় থাকুন আমরা একদম হাতে ধরে সবটা শিখিয়ে দিই ঠিক আছে আর কাকু এখানে কত বছর ধরে কাজ করছেন সাত বছর আর এই মেশিনটা কি রকম টেকসই হবে কি হ্যাঁ একটু যদি আমার দর্শকদের বলে দিতে পারেন স্টিল আছে পুরো এগুলো সব একদম মানে স্টেইনলেস স্টিল কিন্তু আর এটা কত বছরের গ্যারান্টি দিচ্ছি
সিলিকন বেল্টটা লাগানো হয়নি, এই সিলিকন বেল্টটাও কিন্তু আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি। আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা এখন বলছি আপনাদেরকে, মানে আপনাদের মনে কি হতে পারে যে আমি কোন জায়গা থেকে একটা কিছু প্রোডাক্ট নিলাম সেটা কি থার্ড পার্টি হয়, মানে ধরুন না তাদের কোনো নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই, কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, মানে এখান থেকে যদি আপনারা মেশিন নেন, এই যে দেখতেই পাচ্ছেন আমি পুরোটাই দেখিয়ে দিলাম যে নিজে হাতে সবাই বানাচ্ছে, মানে এখানে কোনো থার্ড পার্টি নেই, সবটাই নিজে হাতে আমরা বানাচ্ছি, তার মানে আপনারা কিন্তু ঠকবেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চিনি, এখানে এই বাতাসার কিন্তু মেইন ম্যাটেরিয়ালস হলো চিনি, মানে এখানে নেওয়া হচ্ছে S30 চিনি, এটা কিন্তু এখন এখানে ঢালা হবে, মানে এই S30 চিনির ওপরে কিন্তু বাতাসের পাকটা নির্ভর করে, মানে এই S30 মানে S30 চিনি মানে চিনির দানাটা কিন্তু সরু হবে, আর চিনির দানাটা যতটা সরু হবে বাতাসাটা কিন্তু ততটা সুন্দর হবে, ঠিক আছে? তো এখানে পাকটা রেডি হচ্ছে, তারপর এক এক করে প্রসেসটা লাইভে দেখাচ্ছি। আমাদের কোম্পানির নাম কর্মকার মেশিনারি, এবং এই কোম্পানি এমন একটা ব্যবসা, মানে একটা বিশ্বস্ত কোম্পানি যেখান থেকে আপনারা যদি মেশিনটা কেনেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না, আমি বলছি। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে আছে, আপনি যোগাযোগ করুন, এসে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এসে দেখে যান, এবং আমরা কিন্তু লাইভে কি করে বাতাসা তৈরি হবে সেটাও কিন্তু আমরা হাতে ধরে শিখিয়ে দেব, দেখে যান। আমি এটুকুই বলবো, দেখে গেলে আপনারা কিন্তু এটা নিয়েই যাবেন আর ব্যবসাটা কিন্তু অবশ্যই স্টার্ট করবেন। এই ব্যবসা কারা কারা করতে পারে? হ্যাঁ, খুব সুন্দর কোয়েশ্চেন। এই ব্যবসাটা কিন্তু হিন্দু মুসলিম সবাই করতে পারবে, এবং পুরুষ নারী উভয়ই করতে পারে। দেখুন, একটা ব্যাপার আছে যে নারীরা কিছু করতে চায় আজকালকার মানে জামানাতে, তো নারীদের জন্য আমি এটুকুই বলবো যে মাস গেলে কিন্তু এই ব্যবসাটা করলে তোমাদের কিন্তু হ্যাঁ একদম ওই যে শুরুতে বললাম কম টাকায় পুষ্টিকর খাদ্য। ধর আপনারা কি দেখতে পাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভাই বানাচ্ছে চাটনি, ঠিক আছে? আর এই চাটনিটা বানাতে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চলেছি। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে উনুনে তৈরি করা হচ্ছে। দেখুন, আপনারা যদি চান গ্যাসেও কিন্তু এই চাটনিটা বানাতে পারবেন, কিন্তু আমার ওপিনিয়ন যদি জানতে চান তাহলে গ্যাসের তুলনায় উনুনটাই করলে সেফ হবে, ঠিক আছে? আর এখানে কিন্তু আরো কিছু, যেমন আমি বললাম S30 চিনি ইউজ করা হয়, এর সাথে সাথে কিন্তু জলও ইউজ করা হয় এবং কিছু র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, সেটা এখানে আসলে সমস্ত কিছুটা আপনাদেরকে হাতে ধরে আমরা শিখিয়ে দেব। এখানে যে বাতাসাটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে সাদা বাতাসা, আর এই সাদা বাতাসাতে আমি তো বলেই দিলাম S30 চিনি ইউজ করা হয়েছে এবং এর সাথে সাথে জলও ইউজ করা হয়েছে, এবং এখানে কিছু র ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে যেটা এখানে আসলে আমরা আপনাদেরকে হাতে ধরে সম্পূর্ণটা শিখিয়ে দেব, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিওর ইন্ট্রোতেই আমি বলেছি আমি একটা এমন একটা ব্যবসা দারুণ নিয়ে এসেছি যেই ব্যবসাটা এতটা ইউনিক, এই ব্যবসাটা যদি আপনারা ঘরে বসে করে তাহলে আপনারা দিনে, দেখুন না, আপনারা যদি দিনে 4 ঘন্টা সময় দিন তাহলে কিন্তু আপনারা কিন্তু 400 কেজির ওপরে বাতাসা তৈরি করতে পারবেন, মানে 1 ঘন্টায় কিন্তু 100 কেজির ওপরে বাতাসা আপনারা তৈরি করছেন। আর এইভাবে হিসাব করে দেখলে কিন্তু মাস গেলে আপনারা 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারেন, এবং এই বাতাসার ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা নিত্য দিনের প্রয়োজনীয় একটা খাদ্য দ্রব্যের তালিকায় রয়েছে, আর এটা উভয় সম্প্রদায় মানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটা দ্রব্য। একদম একদম, মানে দেখুন না, এই যে আমাদের এই যে এখন দুর্গাপূজার সিজন, এই দুর্গাপূজার সিজনে কি বাতাসাটা কিন্তু আমাদের খুব দরকার, এবং দেখুন না আমাদের কিন্তু মানে যদি মুসলিমদের ক্ষেত্রে দেখি ঈদ হয়ে যায় তাদের, তো ঈদেও এবং মসজিদে মানে এই বাতাসাটা কিন্তু দরকার পড়ে, এবং আমাদের যদি বাংলা বাঙালিদের মানে হিন্দুদের দেখি তাহলে কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ বলে একটা কথা আছে। তো এই যে আমাদের কোনো উৎসব মানে বাতাসা, আমাদের উৎসব হলে বাতাসা কিন্তু আমাদের দরকারই হয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন এই বাতাসার ব্যবসাটা করলে কিন্তু আপনারা ঠকবেন না, বরঞ্চ লাভবানই হবেন। তথ্য দেখার পর যদি কোনো কিছু ব্যাপারে ইনফরমেশন জানার হয়, মানে আপনাদের মনে হলো যে আমার বলার পরেও আপনাদের কিছু জানার ইচ্ছে হলো, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, একদম খুব ভালোভাবে আমাদের দাদা কিন্তু আপনাদেরকে বলে দেবেন। এবং আরেকটা কথা বলছি, আমাদের দাদা কিন্তু একটু ব্যস্ত মানুষ, এই না যে আপনারা ফোন করছেন ব্যস্ত মানুষ তুলবে না, কিন্তু দাদা কিন্তু আপনাদের প্রত্যেকের কল তুলবে, ঠিক আছে? মানে আপনারা কিন্তু নিরাশ হবেন না, একদম একদম সমস্ত কিছু। আপনারা ভাবছেন যে মেশিন
মেশিন নিলাম এবং মেশিন দেখলাম সমস্ত ডেলিভারির সুবিধা কিরকম আমরা সমস্ত কিছু ফ্যাসিলিটি দেব এইটুকুই বলবো আমরা কিন্তু হাতে ধরে আপনাদের বাড়িতে গিয়ে শিখে আসব সেটা কিন্তু ফ্রি অফ কস্ট ঠিক আছে আপনাদের সুবিধা হবে জানতে মার্কেটে চিনির দাম কত চিনির দাম এই 42 থেকে 43 টাকা আর সমস্ত কিছু এক্সট্রা খরচ যেমন জ্বালানি লাইটের বিলে সমস্ত কিছু 5 টাকা ধরে রাখলে 48 টাকা হচ্ছে আর বাজারে আমি 1 কেজি চিনি কিন্তু বিক্রি করছি 60 টাকা মানে 10 থেকে 12 টাকা হ্যাঁ তাহলে আমাদের কিন্তু ইনকাম হচ্ছে এই বাতাসাটা বিক্রি করলে ঠিক আছে খুব ভালো কোশ্চেন করেছেন আমার বন্ধুদের কিন্তু এই কোশ্চেনটা মনে আসতেই পারে বাজারে তো অনেক ব্যবসা রয়েছে এই বাতাসার ব্যবসাটা কেন আমি ডিসাইড করব যে আমি করব দেখুন এই বাতাসার ব্যবসাটা আমি কিন্তু ঘরে বসে করছি আমাকে কোথাও যেতে হচ্ছে না এর পাশাপাশি পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও করতে পারে মানে যদি মনে করুন না আর আমি যদি ঘন্টায় ওই যে বললাম 1 ঘন্টায় আমি 100 কেজির ওপরে বাতাসা তৈরি করতে পারছি আমার মাস গেলে আমি শুরুতেই বলেছি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করছি আমি খুব কম করে ধরছি যদি আপনি 50 থেকে 80 হাজার টাকার মধ্যেও যদি ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কি আপনারা তো সেই ব্যবসাটা স্টার্ট করেই নিতে পারেন তাই না এবং মার্কেটে এটার কিন্তু এতটাই চাহিদা আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি বাতাসাটা তৈরি করেন মানে প্রোডাক্টটা তৈরি করার পরে আপনাদের বাড়ি থেকে নিয়ে যাবে এবং এই ব্যবসাতে ম্যান পাওয়ার মানে আপনি নিজে এখানে কিন্তু কোনো থার্ড পার্সন নেই ঠিক আছে মানে আপনি যতটা এফোর্ট দেবেন ততটা কিন্তু বাতাসাটা তৈরি হবে এবং আপনি কিন্তু মার্কেটে সেটা বিক্রি করতে পারবেন আমরা ধামাকা অফার দিচ্ছি মানে এই মেশিনটা যদি 1,20,000 টাকা হয় তাহলে সেই মেশিনটার দাম কিন্তু আমরা দিচ্ছি 1,00,000 টাকা এবং 2,20,000 টাকা হলে আমরা সেটা দিচ্ছি 2,00,000 টাকা এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই মেশিনটা মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক এবং এসএমপিএস বোর্ড মোটর এবং সিলিকন বেল্ট ঠিক আছে এই যে এই সব পার্ট গুলো এই সব পার্টের কোয়ালিটির উপর বেস করে কিন্তু মেশিনটার দাম ডিপেন্ড করবে এবং আপনারা যদি 1,20,000 টাকার মেশিন নেন এবং 2,20,000 টাকার মেশিন নেন এই দুটো মেশিনের মধ্যে কি মানে পার্থক্য রয়েছে এই পার্থক্যটা একটাই রয়েছে যেটা এই যে সিলিকন বেল্টটা যে এদিকে সিলিকন বেল্টটা যে দেখছেন এই সিলিকন বেল্টের উপর এই বেস করে কিন্তু এই মেশিনের দামটা হয় মানে সিলিকন বেল্টটা যতটা লম্বা হয় এবং যার তার কোয়ালিটিটা যতটা বেস্ট হয় তার উপর বেস করে কিন্তু মেশিনটার দামটা হবে ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে একদম টেকনিশিয়ান ট্রেনিং এবং ফিটিং আমরা কিন্তু সম্পূর্ণটা ফ্রিতে আপনাদের প্রোভাইড করছি আমি বারবার একটাই কথা বলবো যে আপনাদের কিন্তু আমরা হাতে ধরে সমস্ত কিছুটা শেখাচ্ছি এবং আমরা কিন্তু আপনাদেরকে বাড়িতে গিয়ে শেখাচ্ছি এবং আপনারা যদি মনে করুন এই ব্যবসাটা স্টার্ট করবেন এবং ভাবছেন যে আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এসে দেখে যাব আমি এইটুকুই বলবো আসুন দেখে যান এবং দেখে গিয়ে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা কিন্তু এই মেশিনটা নিয়েই যাবেন তো আমি আরেকটা কথা বলছি এই যে স্টেনলেস স্টিলটা এটা আমরা কিন্তু 10 বছরের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এবং এই যে মোটরটা আমরা দিচ্ছি 10 বছরের গ্যারান্টি এটা ডিসি মোটর রয়েছে এবং সিলিকন বেল্টটা যে রয়েছে এটাও আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি অনেক জায়গায় কিন্তু সিলিকন বেল্টটা আসল দেয় না কিন্তু আমরা কিন্তু একদম আসল দিই এবং যেটা আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গিয়ে আপনাদেরকে ভালোভাবে লাইভে দেখিয়েছি ঠিক আছে আর এই যে এসএমপিএস বোর্ডটা দেখতেই পাচ্ছেন এসএমপিএস এর বোর্ডের মধ্যে বেশি কিন্তু পয়েন্ট নেই এটা কিন্তু সম্পূর্ণটা মানে বাতাসাটা কিভাবে তৈরি হবে সম্পূর্ণ অপারেট করে এই মেশিনটাই ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে চাশনি তৈরি হচ্ছে আর চাশনিটা দেখুন কি সুন্দরভাবে বাবলস ফুটছে আর যত এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন কড়াইটা যত পাতলা হবে চাশনিটা তত ভালো হবে এবং আঁচের ওপর কড়াইয়ের ওপরে কিন্তু ডিপেন্ড করে বাতাসাটা মানে তোমাদেরকে আপনাদেরকে কিন্তু কড়াইটা পাতলা নিতে হবে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে কিন্তু ভাই কিন্তু মেশিনটা চালু করেই দিয়েছে আর আরেকটা কথা আমি এখানে বলতে চলেছি আমাদের মানে বর্তমান পরিস্থিতি কিরকম বেকারত্বের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এই যে ভাই দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বয়সে কিন্তু খুব কম ভাই কিন্তু ব্যবসাটা যদি স্টার্ট করতে পারে বয়স কম হয়ে তাহলে আপনারা কেন স্টার্ট করতে পারবেন না তো চলুন একে একে করে লাইভে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি
তো বন্ধুরা আমি যেটা বললাম যে এই ব্যবসাতে কিন্তু ওয়েস্টেজের পরিমাণ একদমই কম, এখানে 100 থেকে 200 গ্রামের মতন দেখতেই পাচ্ছেন। আর এই ওয়েস্টেজ গুলো কিন্তু রিসাইকেলের মাধ্যমে পরবর্তীতে আরো ব্যবস্থা করা হবে, মানে পরবর্তীতে যে চাটনিটা তৈরি করবে ভাইরা, সেই চাটনির মধ্যে কিন্তু এই ওয়েস্টেজটা আবার দিয়ে সেই একই প্রসেসে বাতাসা কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসাগুলোর সাইজ কত সুন্দর, একদম রসগোল্লার মতন দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু প্রতিটা শাড়িতে 14টা করে বাতাসা হয়েছে। আর মানে প্রথমে কি হতো যে আমাদের ঠাকুমার দিদিমারা কিন্তু হাতে তৈরিতে বাতাসা তৈরি করতো, ফলে কিন্তু হাইয়েস্টলি 1 ঘন্টায় 14 থেকে 15 কেজি বাতাসা তৈরি করতে পারতো। কিন্তু এই আধুনিক যুগের মাধ্যমে, মানে আমাদের এই বাতাসার মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে ঘন্টায় 100 কেজির ওপরে কিন্তু বাতাসা তৈরি করতে পারছি। নমস্কার দাদা, আপনার নাম? সোমেন নায়ক। আপনি এই বিজনেসটা কতদিন হলো শুরু করেছেন? 4 মাস হবে। কি রকম কি প্রোডাকশন, মানে কি রকম লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ তো আছে। তো লাভের পরিমাণটা বেশি নাকি ক্ষতির পরিমাণটা বেশি? লাভের পরিমাণটাই বেশি হবে, ক্ষতিটা হবে কেন? একদম। আর আপনি বললেন যে আপনারা, মানে আপনি আমাদের যে সঞ্জীব কর্মকারী, যে কর্মকারী মেশিনারি থেকে এই যে মেশিনটা নিয়েছেন, এই মেশিনটা নেওয়ার পর আমাদের এই কর্মকার মেশিনারি থেকে আপনাকে কি কি ফ্যাসিলিটি দিয়েছে যদি আমার দর্শকদের একটু বলে দিতে পারেন? ডেলিভারি ফ্যাসিলিটি পেয়েছি এবং এখানে এসে মিস্ত্রি এসে সব বাগিয়ে দিয়েছে বা শিখিয়ে দিয়েছে সবকিছু, কিভাবে করতে হবে, মাল কিভাবে পরিচালনা করতে হবে। মানে সেটার জন্য কি কোনো টাকা লেগেছে? না না, ফ্রি হবে, পুরো ফ্রি অফ কস্ট। 15 কেজি, মানে 15 কেজি প্রোডাকশন হচ্ছে। আর এই যে আপনি যে বানাচ্ছেন পার ডে, এইগুলো কি মার্কেটিংটা ঠিকঠাক হচ্ছে, সেল হচ্ছে? তো হ্যাঁ, সেল হবে না কেন, সেল হবে বলছে এই জায়গাটা। তো দাদা এখানে কত কুইন, মানে কত কেজি এখানে পাকটা তৈরি হচ্ছে? এখন 15 কেজি পাক চলছে। তো দিনে কত হয়? 1.5 কুইন্টাল মোটামুটি বেশি। বাপরে, মানে দিনে 1.5 কুইন্টালের বেশি হচ্ছে। তাহলে মাস গেলে কত টাকা ইনকাম করছেন? মাস গেলে আপনার ধরে রাখুন ডেলি আপনার 1.5 কুইন্টাল হলে মানে 3000 পড়া মোটামুটি 50-60 হাজার টাকা হবে। বাহ, নিজের মুখে শুনে নিলেন যে মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছে। আর আমি এর আগেও একটা কথা বলেছি, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে ম্যান পাওয়ার, মানে আপনি নিজে, আপনি যতটা এফোর্ট দেবেন ততটা ইনকাম করতে পারবেন। তো নির্দ্বিধায় একদম যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন, আর আমাদের কর্মকার মেশিনারি থেকে মেশিনটা নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন। আমি জানি না আমি আপনাদেরকে কিরকমটা বোঝাতে পেরেছি এই একটা ভিডিওর মাধ্যমে। দেখুন, একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা জানা যায় না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আর এর পরেও যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলুন তাড়াতাড়ি, এবং চলে আসুন আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেটা ব্যান্ডেলে অবস্থিত। আর এত ভিডিও বলেছি আমি, লাস্টে এটুকুই বলবো, ভিডিওটা আর আমি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা আসুন, মেশিন দেখুন এবং ব্যবসাটা স্টার্ট করে ফেলুন।